আমরা একটা গ্রামের সিজনাল কেআরসিপি বোঝাতে চাচ্ছি। তো আমাদের কোন সময় সবথেকে বেশি খাদ্যের অভাব হয়, তো আমরা দেখছি সেখানে খাদ্যের অভাবটা আমাদের শুরু হয় ভাদ্র মাস, আশ্বিন মাস এবং কার্তিক মাস অগ্রাণের কিছুটা পরশন পর্যন্ত আমাদের খাদ্যের অভাব দেখা যায়। আমাদের একটা সময়ের জন্য গ্রামের পানি ও জলের অভাব দেখা যায়, সেটা আমরা দেখছি যে চৈত্র মাস থেকে শুরু হয় এবং আষাঢ় মাসের বেশ কিছুটা সময় পর্যন্ত চলে, যা জ্যৈষ্ঠ মাসের সব থেকে বেশি অভাব দেখা যায়। তো আমরা কোন একটা সময় গ্রামের মধ্যে পশু খাদ্যের অভাব দেখা যায়। তো পশু খাদ্যের অভাবটা কোন সময় থেকে শুরু হয়? শ্রাবণ মাস থেকে শুরু হয় আমাদের পশু খাদ্যের অভাবটা, যেটা চলে আমাদের অগ্রহণ মাস পর্যন্ত, মাস কিছুটা সময় পর্যন্ত। সব থেকে বেশি দেখা যায় সেটা হচ্ছে আশ্বিন কার্তিক মাস। তো আমরা এরপরে দেখছি ওই গ্রামের মধ্যে কিছু জ্বালানির অভাব দেখা যায় কিছুটা সময়ের জন্য, কারণ গ্রাম অঞ্চলের মধ্যে তো আমরা প্রত্যেকে কেউ গ্যাস ব্যবহার করি না, কিন্তু আমরা জ্বালানি সংগ্রহ করি জঙ্গল থেকে, সেটা একটা সময় দেখা যায়। সেটা আমাদের আষাঢ় মাসের থেকে শুরু হয়, যেটা কার্তিক মাসের কিছুটা সময় পর্যন্ত চলে। সব থেকে বেশি অভাব দেখা যায় যেটা হচ্ছে ভাদ্র আশ্বিন মাসে। তো আমাদের কোন একটা সময় কাজের অভাব দেখা যায়, যে কারণের জন্য আমরা এখন মানে শ্রমিকরা বেশিরভাগই বিভিন্ন জায়গায় কাজের সন্ধানে চলে যায়। তো সেটা বেশিরভাগ সময় দেখা যায় সেটা হচ্ছে ভাদ্র মাসে কিছুটা সময় থেকে এবং কার্তিক মাসে বেশ কিছুটা সময় পর্যন্ত, মানে বাড়ানোর সময়। আমাদের ব্যবহারিক জলের একটা সময় অভাব, সেটা বেশিরভাগ সময় অভাবটা দেখা যায় আমাদের বৈশাখ শুরু হয় ফাল্গুন মাসের শেষ থেকে এবং চলতে থাকে সেটা আমাদের আষাঢ় মাসের বেশ কিছুটা সময় পর্যন্ত। আমাদের